দুবাইয়ের ভেরিয়েন্ট আছে সিএস কনসেপ্ট। এই মালটার ওয়েট দেখো, এই মালটা হলো ইউএসএ মেড এর মাল। এই মাল আর এই মালের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। চলো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। গাইস আজকে আমরা যাচ্ছি চাঁদনি মার্কেট। এই ভাই কিনবে হচ্ছে আইফোন। ভাই কি কি আইফোন কিনবি? আইফোন 14 প্রো কিনবি নাকি প্রো নাকি ম্যাক্স? 14 প্রো ম্যাক্স যদি থাকে তো কিনবো। আচ্ছা আইফোন 14 দেখতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। দেখি ওখানে কোয়ালিটি কেমন কেমন দেয়। আচ্ছা যদি দেখি কোয়ালিটি আমি জানি না ঠিকঠাক পাবো কি পাবো না। তো গাইস চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই পেছন দিকটা দেখতে পাচ্ছ একটা তোমার অটো স্ট্যান্ড রয়েছে। ওই অটো স্ট্যান্ডের সামনেই একটা গলি রয়েছে একদম চাঁদনি মার্কেটে ঢুকতেই, আর ওখানেই হচ্ছে দোকানটা। তো তোমরা যদি আসো তোমরা ওখানে দাদাকে ফোন করে নিও, নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। গাইস দাদার দোকানে এসেছি। দাদা বলো কোনটার কি দাম আছে? স্টার্ট করবো ওই দিক থেকে, জেডু থেকে 2000 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে। এটা হচ্ছে 2000 টাকা। তারপরে মোটরোলা এসে যাবে 2500 টাকা। 2500 টাকা, এটা 2500 টাকা গাইস। আর এটা একদম চাই নেই, যে কাস্টমার নিবে তাকে অন করে চেক করে দেবো। আচ্ছা এখন চার্জ নেই, অনেকগুলো মাল দেখতে পাচ্ছ সব চার্জে লাগিয়েছি। এগুলো কত কি আছে? এগুলো এক্সেস, ওইটা অরিজিনাল হবে। এটা এক্সেস হবে, অরিজিনাল আছে। দেখে অরিজিনাল নাকি? 100% সবে দোকান খুলেছি একটু আগে। হ্যাঁ আমি দাদাকে জিজ্ঞেস করে গেলাম, আমি তোমার ভিডিও অনেক দেখেছি। এটা হয়ে যাবে দেখো, এটা কত? দুবাইয়ের ভেরিয়েন্ট আছে সিএস কনসেপ্ট। এই মালটার ওয়েট দেখো, এই মালটা হলো ইউএসএ মেড এর মাল। এই মাল আর এই মালের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। এটা কত করবে? ওটা 24500। 24500 টাকা। এটার কোয়ালিটি কত হালকা, ঘুমে ঢুকিয়ে দিচ্ছি। আছে না কত হালকা? পেছনের দেখো আর এর পেছনের দেখো, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা এখনো প্লাস্টিক উঠেনি, প্লাস্টিক উঠলে আরো ক্লিয়ার হবে। ক্যামেরা লেন্স দেখো, আর এর ক্যামেরা লেন্স দেখো, পার্থক্য আছে। এই জিনিসটা দেখো প্লাস ওয়েটের পার্থক্য আছে, এটা হালকা থাকবে, এটা ভারী আছে, এটা হালকা আছে। বলিয়ে ম্যাডাম অরিজিনাল হবে 10500 টাকা পড়বে। 10500 ওইটা নেবে, ওইটা তোমার পড়ে যাবে 12500 টাকা। অরিজিনাল 100% গ্যালাক্সি এগুলো কম দামি তো? এটা নেবে, এটা 10500। 10000 চার্জ আছে তো? 200 টাকা যদি 100% বুঝে দিচ্ছি, আমরা পুজো তো সেম জিতে দিয়েছি। এটা হাই কোয়ালিটির মাল আছে, ওর মালের ক্যামেরা দেখলে পালিয়ে যাবে।
এটা চালিয়ে দেখো আর এটা একটা চালিয়ে তোমাকে দেখাচ্ছি দাঁড়া বলিয়া ভাই বাবু তাহলে থাকে এতেও আছে অনেক রকম জিনিস আছে যে লোকরা জানে না ঠিক আছে এই জিনিসগুলো ফোনের উপরে মানুষ অনেক কম কম বোঝে দেখো এইখান থেকে তো আছে ব্রাইটনেস কম বেশি যখন এই মালগুলোর ওপর থেকে নামাবে না তখন বুঝতে পারবে অনেক স্লো থাকে এর একটা দেখো এর সিম্বল দেখো এর সিম্বল দেখো আসমান জমিনের পার্থক্য আছে এটা অরিজিনাল কভার লেগে যাবে অরিজিনাল গ্লাস লেগে যাবে সব কিছু অরিজিনাল লেগে যাবে এটা কত দাম বললো এটা ইউটিউব থেকে আসলে তাদের জন্য একদম 22,000 টাকা লাগে 22,000 পাবলিকের দাম আছে 25,000 টাকা ভাই 25,000 টাকা বা আমরা বলি এবার যে ইউটিউবারদের 22,000 টাকা ইউটিউবার কা বাত নেই ভাই দেখো আপ 25,000 বোলেঙ্গে তবে তো ও কুছ কম বেশি করেগা 22,000 বোল দেন গোল্ড বাটন মিল গয়া উসে ভাই গোল্ড বাটন ফ্রি মে দেগা কোই কোই ফ্রি মে নাই দেগা সব লোক খরিদ কে লেকে আয়া ভাই ফ্রি মে হাম আপকো এক দিন খটায়েঙ্গে আপ খরিদ লিজিয়েগা হ্যাঁ খরিদিয়ে এই নাল হবে না এডে এক্সট্রা আছে অরিজিনাল আর আছে ভাই ইসকে সাথ কোই রিসিপ্ট দেতা হ্যায় বিনা বিলের কোনো মোবাইল পাবে না ভাই এটা কত পড়বে এডে লেবে একদম 23,000 টাকা যেখান থেকে আসবেন শিয়ালদায় বা হাওড়ায় নেমে কল করবেন আমি গাইড করে দেবো এটাই হচ্ছে দাদার দোকান গাইজ দেখো এখন প্রচুর লোক ভিড় হয়ে রয়েছে এখানটায় আর এটা হচ্ছে একদম পুরো একদম চাঁদনি মার্কেট এটাই হচ্ছে চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেটের একদম সামনেই হচ্ছে দাদার দোকান